চাই আর তুই যা তে বারস না পেস্তা তো তুই লাগাইছস হোগায় আগুন লাগলে বাসার লেগে নিজে রোগায় নিজে মুতা শিখে ফেলাইতে হয় হ্যালো ফিল্পিমির আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত সময় নষ্ট করতে চাচ্ছি না আজকে আমরা ভিডিওর উপর ঝাঁপ দিয়ে পড়বো যে মুভির একটি মুভির ট্রেলার দেখাবো যেটা আমার বাংলাদেশের রাজকুমার পর দ্বিতীয় স্থানে আমি যে মুভিটা রাখছি ওমর সেই মুভিটার কথা বলছি রাজকুমার পর যে মুভিটা হিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং যেটার গল্প অনেক অনেক ভালো হয়েছে অন্য সব মুভির তুলনায় রাজকুমারের পরে এবং রাজকুমারের পরে যে মুভিটা দর্শক টানতে পারে সেই মুভিটা হলো এটা আর এইটার উপর অনেক মানুষ অনেক অনেক ভালো বলেছে তো এখন আমি ভালো বলছি ব্যক্তিগত আমারও ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবো আপনাদের সাথে নিয়ে একসাথে মজা হবে মাস্তি হবে একসাথে দেখা হবে তাই সময় নষ্ট করতেছি না ভিডিওর উপর ঝাঁপ দিতে পারে আর উপরে ট্রেলারটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে আপনারা জানাইয়ে যাইবেন টিজারে এই সিনটা আছে টিজারে এটা হচ্ছে কিরাম থ্রিলার একটি মুভি আমি টিজার রিভিউ করছিলাম সে সময় বলছিলাম এটি যে ওমর যে মুভিটা সেটা এক কিরাম থ্রিলার মুভি একটা এই সিনটা হইতেছিল কি জানি কয় মানে এই এই জায়গার সিনটা হইতেছিল টিজারেও ছিল ভালো লাগছে ভাই আমার কাছে এই ওমর মুভিটা অনেক অনেক ভালো লাগতে আছে টিজারটা টেইলার টিজার দুটো আমার কাছে ভালো লাগছে বিউটি দেখে ছেলে বুড়োর ঘুম ওরে ট্রেন্ডিং আমি ফেসবুক ইনস্টা টুইটারে পরমির যদি জানতে পারে তাহলে তোরে খাই দিব পরমির যে কেটা দেখছেন ছোট ভাইজান আমি তো জানি না এখানে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় সাপের মুখ থেকে বাঁচানোর জন্য এখন তোর আর আমার সাপ বড় মির্জা তুমি তো দেখে পাকা মাল তুমি শিওর তুমি আগে এসব করো নাই শরীফুল রাজ মানে অ্যাক্টিং এর ওই ভেঙে চুরে চুরমার হয়ে ভিতরে ঢুকে যায় ভাই আমি তার অভিনয় স্কেল দেখে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি মানে এমন একজন হয়ে নিজেরা কতবার ভাঙতে পারে কেমন যে ভাঙতে পারে এবার এতে তার তিনটা মুভি আছে তিনটা মুভি ট্রেলার দেখেন ভাই টিজার দেখেন এক একটা মুভিতে এক এক রকমের ভাঙচা আর ভাঙার ভাই ধরন অন্যরকম মির্জা সাহেব আপনি আমাকে আগে জানাবেন না একদিন নিখোঁজ থাকা তো ভালো কথা না আপনার ছেলের মোবাইলে লাস্ট লোকেশন এই বাড়িতে দেখাচ্ছে তুই একটা ফোন সামনে রাখতে পারস না পেস্টা তো তুই লাগাইছস লাশ শীট কেজে মে গন্ধ হইতাছে পরে স্প্রে মেরে কাম হইতো না লাল সুতি বাড়িতে ফুটা ফেলাই জায়গা ঠিক করছো তুমি কেরেম থ্রিলার মুভি ভাই যতই দেখছি ততই অনুভব হচ্ছে ভাই এই মুভিটার গল্পটা আমার কাছে অনেকের কাছ থেকে শুনলাম অনেক ডিরেক্টর প্রযোজক অনেকে বলছে ভাই এরা অনেক ভালো হয়েছে চার চার জিনিস ভালো হয়েছে কিন্তু অন্য মানুষের প্রথম ভালো হয়েছে ভাই কি আর বল ভাই এত ভালো হয়েছে আমার কাছে ভালো লাগতেছে যত দেখছি ততই ভালো লাগতেছে আপনাকে তো এই বাড়িতে আগে দেখিনি ছোট মির্জার বন্ধু লন্ডনে থাকে দুদিন হলো এখানে এসছে আরো কিছুদিন থাকবে আর দুদিন ধরে আপনার ছেলেও মিসিং কালো আলো জম কালো দেখি সব খানে তুই যে আমার কে ভাই এরা প্রেম ভালোবাসার জন্য এই কিরাম থ্রিলারটা হয়েছে কিরামটা হয়েছে তারপরে তো থ্রিলার লাগবো ওই রব জানে আলো আলো জম কালো দেখি সবখানে তুই যে আমার কে ওই রব জানে আমার ছেলে একটা চুলেরও যদি কেউ ক্ষতি করে তাকে আমি জীবিত রাখবো না আমি জানি লাশ কই আছে বড় সাহেব এখানে তো কিছুই নাই আমার মনে হয় অনেক বড় একটা গেম চলছে ভাই এক একজন অভিনেতা তার চার্জার অভিনয়ের ভিতরে সে নিজে একটা পারফেক্ট পারফেক্ট ভাবে ঢুকে গেছে দেখেন চারু ঝবার মুখটা দেখেন এক নজর দেখে নেন এক একজনের মানে অভিনয় স্কিল এক এক রকম সত্যি এর ভিতরে নাটকের অভিনেতা আছে তো কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমার জানা আছে ও মা
ফাটাই দেবে বেরি দেবে মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হইতেছে সুব্রত সাকিব খানের পর যদি কার মুভি দেখো ওমর হই থাকবো হেই তোর ভয় লাগতেছে না ভয় পেলে কি বিপদ থেকে বাঁচা যাইব হোগায় আগুন লাগলে বাঁচার লেগে নিজের হোগায় নিজে মোতা শিখে ফেলাইতে হয় কামিং সোয়াং ওমর গেছে বান কাছে ব্যক্তিগত ওমরের ট্রেলার টিজার দুটোই আপনাদেরকে আমি দেখালাম এই ভিডিওতে না আগের একটা ভিডিওতে আমি দেখাইছি টিজার এবং ট্রেলার দেখালাম ট্রেলার টিজার দুটোই আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল এই পাশে দেখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে আছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখবেন আর নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জাপ দিয়ে পড়ে করে ফেলান।